আপনি ঈদের দিন, ঈদের দিনে নতুন শাড়ি কিনেছেন আপনার স্ত্রীর জন্য, আপনার বেটার জন্য নতুন জিন্সের প্যান্ট কিনেছেন, আপনার মেয়ের জন্য ঘাগড়া জামা কিনে এনেছেন, ঈদ বলে আপনি গরুর মাংস এনেছেন, লাচ্চা সেমুই সব কিছু রেডি করেছেন, আপনারা চার ভাই, আপনার মা বেঁচে আছে, সাইডে একটা ছোট্ট ঘরে আপনার মা থাকে, আপনি ভাবলেন যে এবছরে শাড়ি মনে হয় আমার বড় ভাই আমার মাকে দেবে, বড় ভাই ভেবেছে এবছরে শাড়িটা মনে হয় আমার মেজ ভাই আমার মাকে দেবে, বড় বৌমা ভেবেছে ঈদের দিনে সেমুই রান্না করে আমার শাশুড়িকে মনে হয় আমার ছোট যা দেবে। ঈদের সন্ধ্যা পর্যন্ত পার হয়ে গেল, এ ভেবেছে মাকে দেব, ও ভেবেছে মাকে দেব, এ দেবে ও দেবে করে মগরিবের টাইম পর্যন্ত তোমার মা তোমাদের বাড়িতে ঈদের পায়েস খেতে পেল না। সবাই নতুন শাড়ি পরে ঘুরছে, তোমার মা ঈদের দিনে বয়স হয়ে গেছে, চোখে কম দেখে, পুরাতন শাড়ি পরে বারান্দাতে এক কোণায় বসে আছে, ঠক ঠক করে কাঁপছে, তোমার মা আজকে একটা নতুন শাড়ি পরতে পারল না। তোমরা চার ভাই, তোমরা এত ভাগ্যবান ছেলে যে তোমার মা পালা সিস্টেমে ভাত খায়, 15 দিন বড় ছেলের বাড়িতে, মেজো ছেলের বাড়িতে 15 দিন, 16 দিন যদি হয়ে যায় বড় বৌমাটা আমড়ার মতো চোখ বার করে আর বলে তুমি কি মাসের হিসাব রাখো না, আজকে 16 দিন হয়ে গেল আমাদের বাড়িতে এখনো তুমি খাবে? ঈদের দিনে তোমার মা নতুন শাড়ি পেল না, সিমাই রান্না খেতে পেল না, পায়েস খেতে পেল না, হ্যাঁ নিশ্চয়ই মায়ের দোষ আছে, মারাত্মক দোষ। মায়ের দোষ কি? মায়ের এটাই দোষ যে তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য পরপুরুষের সামনে তোমার মাকে উলঙ্গ হতে হয়েছিল, এটা তোমার মায়ের সব থেকে বড় দোষ। তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না, তোমার মা পালা সিস্টেমে ভাত খায়, তোমার মায়ের সব থেকে বড় যে দোষ, তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মাকে রক্ত শূন্য হয়েছিল শরীরে, এটা তোমার মায়ের বড় দোষ। তোমার মা ঈদের দিনে তোমার থেকে কিছু পেল না, তোমার মায়ের সব থেকে বড় দোষ, তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের বয়স তখন ছিল 26 বছরের, টকটকে সুন্দরী রূপবতী তোমার মা, মাথা ভরা চুল ছিল তোমার মায়ের, হসপিটালের এক নির্জন কক্ষে অপারেশনের রুমে সিজার করে তোমার মায়ের যখন বাচ্চা হয়েছিল, তোমার মায়ের চুলগুলো সেদিন রক্ততে জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের অপরাধ, তোমার মা পালা সিস্টেমে ভাত খায়। তোমার মা তোমার বউয়ের কাছে গালাগালি শোনে, তোমার বউয়ের কথা শুনে তুমি তোমার মাকে গালাগালি দাও, হ্যাঁ নিশ্চয়ই তোমার মায়ের অপরাধ আছে। কি অপরাধ? তোমার মায়ের 24 বছরের টকটকে সুন্দরী রূপবতী মহিলা, ডাক্তার তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তোমার মায়ের 1 বিঘা পরিমাণ সিজার দিয়ে ধারালো ছুরি দিয়ে তোমার মায়ের পেটটা কেটে দিয়েছিল, এটা তোমার মায়ের অবদান। তুমি স্কুলে পরীক্ষা দেবে বলে তোমার মা, তখন তোমরা 7-8 জন ভাই, তোমার আব্বা সামান্য জমিতে কাজ করতো, ইনকাম বেশি ছিল না, তুমি স্কুলের ব্যাগ কিনবে বলে বায়না করেছিলে, তোমার মা 3 দিন পর পর রোজা রেখেছিল, রোজাটা এই কারণে রেখেছিল যে আমি রোজা রাখলে কিছু খেতে হবে না, যে টাকাটা বাঁচবে ওটা আমার ছেলের একটা ব্যাগ কিনে দেব। তোমার মা হসপিটালে তোমাকে যখন জন্ম দিয়েছিল, তোমার নানি তোমার মায়ের ভাত মাখিয়ে থালাটা হাতে দিয়ে বলেছিল, আফরোজা এক মুঠো ভাত খেয়ে নে মা, তাছাড়া তোর শরীরের ব্লাড কম আছে, তোমার ভাত একটা একটা করে পড়ে গিয়েছিল, তোমার মা কিন্তু ভাত ফেলে দিয়েছে নিসারে, নিসারে কিন্তু তোমাকে ভুলে যেতে পারেনি।
তোমার মায়ের অপরাধ নিশ্চয় ছিল। তুমি স্কুলে গিয়েছিলে, বাড়িতে অনেক লোকজন, দুপুরে ভাত তোমার মা যদি খেয়ে নিত তাহলে স্কুল থেকে বাড়ি এসে তোমার আর খাওয়া হতো না। ওই জন্য মা নিজে না খেয়ে তোমাকে প্রায় দিন মিথ্যা কথা বলতো, আব্দুল্লাহ ভাত খেয়ে নে, আব্দুল্লাহ ভাত খেয়ে নে, আমি খেয়ে নিয়েছি আব্বু। তোমার মায়ের অপরাধ, তোমার আব্বা বাজার থেকে দামি দামি মাছ আনতো, বড় বড় মাছের মাথা, সবাইকে রান্না করে তোমাদের পাতে বেটে বেটে দিত, মা সব থেকে ছোট পিসটা খেত। তোমার আব্বা বাজার থেকে মাংস আনতো, ভালো ভালো মাংস তোমাদের সবার পাতে তুলে দিয়ে মা হাঁড়ির শেষ অংশে নিয়ে দুটো ছোট হাড়ের টুকরো নিয়ে ভাত মাখিয়ে খেত। এর নাম মা। তোমার আব্বা মানে তুমি স্কুলে যাবে বলে সাইকেল চেয়েছিলে, তোমার আব্বা তখন মাছের ব্যবসা করত, পৌষ মাসের হাড় কাঁপানো শীতে কম্বলকে বিছানাকে দূরে সরিয়ে দিয়ে তোমার আব্বা পাতলা একটা চাদর গায়ে দিয়ে জেলেদের সঙ্গে পুকুরে মাছ ধরতে নেমে গিয়েছিল শুধু তোমার সাইকেলের স্বপ্ন পূরণ করার জন্য। তোমার আব্বা যে কত প্ল্যাটফর্মে রাত কাটিয়েছে ডেলি প্যাসেঞ্জারি করে এটা তুমি ভুলে গেছো। তুমি এত নিষ্ঠুর, তোমার আব্বা মারা গেছে, মা মারা গেছে, কুইন্টাল কুইন্টাল মাটি তার বুকের উপরে চাপিয়ে দিবে, নিষ্ঠুরের মতো এখনো জলসাতে বসে আছো, মনে পড়ে না? প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের আটবার করে দুধ চষে, আটবার করে, এক এক বারে 250 গ্রাম করে দুধ পান করে, দিনে দুধ পান করে 2 কেজি। যদি 20 টাকা কেজি দুধের দাম হয় 750 মণ দুধ পান করেন আপনি আপনার মায়ের, 750 মণ। কত টাকার দুধ খেয়েছেন বলুন তো? আপনার মা ওই কবরে শুয়ে আছে আর ওই কবরস্থানের জন্য এখানে কিছু চাওয়া হচ্ছে। একটা লোক বলুন তো যে আমি 10,000 টাকা দেব আমার মায়ের জন্য এই কবরস্থানে, আমার মা শুয়ে আছে, আমিও কালকে গিয়ে শোব। একটা লোক বলুন তো, দুবারে আপনি টাকাটা দেবেন বলুন তো দেখি। নদিয়া নাকি খুব দানি গ্রাম, একজন আর নড়াচড়া করবেন না বলুন, একটা লোক বলতে পারবেন? 10,000 টাকা ভারী হচ্ছে তাই তো, ভারী হচ্ছে, ভারী হয়ে যাচ্ছে মৌলভী সাহেব, আপনি দুবারে দেন, একটা লোক বলুন। আমার আফসোসটা মিটুক যে একটা লোক নদিয়াতে বলেছিল, নেই চাকরিজীবী, নেই বড় ব্যবসায়িক, নেই বড় জমির মালিক, নেই বড় কৃষক, নেই এখানে সার্ভিসম্যান, আছেন কেউ? এই যে বইয়ের পাল্লায় পড়ে দিতে পারছেন না প্যান্ডেলে আপনার বউ লুকিয়ে আছে, বাড়ি গিয়ে জিজ্ঞাসা করবে যে মায়ের নামে দান করেছ, এই ভয় আপনি দিতে পারছেন না। অথচ এতক্ষণ যে কথাগুলো মায়ের ব্যাপারে বললাম, বাস্তব না বললাম না অবাস্তব? আপনি এত নিষ্ঠুর, আপনার হৃদয়টা গলল না, আপনার হৃদয় গলল না? 5,000 টাকা আপনি দেন একজন বলুন তো, যে আমি 5,000 টাকা দেবে, একটা লোক বলুন প্লিজ। ছি ছি ছি, এই নদিয়া, জি এই নদিয়া, মাশাআল্লাহ, কেউ লড়াচড়া করবেন না বসুন। আকরম ভাই দিয়েছেন 10,000 টাকা একজন, একজন বলুন যে 5,000 টাকা দেবো। হ্যাঁ, আপনার কি নাম, কি করেন আপনি? মসজিদ ইমামতি করেন, মাশাআল্লাহ। মৌলভী সাহেবদের দোষ আছে বলছে এরা দান করে না, কিন্তু এই তো ব্যবসা করে, ব্যবসা তো রুজি তো আল্লাহ দিয়েছে, অপুরন্ত রুজি, ব্যবসা হালাল পথে করলে এর থেকে ভালো জিনিস আর পৃথিবীতে কিছু নেই, কিচ্ছু নেই। উনি 5,000 টাকা দিবেন, কি নাম আপনার? আহমদুল্লাহ, রহমতুল্লাহ ভাই, 5,000। আর একটা লোক বলুন, আব্বা মায়ের জন্য দেন, নিষ্ঠুর কেন আপনি এত, হৃদয়টা নরম করুন। আরে একটা লোক 5,000 টাকা বলুন, আমি ছেড়ে দেবো, একটা লোক প্লিজ বলুন।
হাতটা তুলুন না একটু। জি, যেখানে আপনাকে শোয়ানো হবে কবরস্থানে, শুধু তো নিজের বাড়িটা কোন জায়গা থেকে মার্বেল আনলে বাড়িটা ভালো লাগবে এই চিন্তা ভাবনা করছেন, ওই জায়গাটা চিন্তা ভাবনা করুন। 5,000 টাকা ওই জায়গাটার জন্য খরচা করুন। বলুন, একটা লোক বলুন না। ওই একজন হাত তুলেছে, কি নাম? ইব্রাহিম শেখ। এই গ্রামে বাড়ি? ইব্রাহিম ভাই, 5,000, আমি 5,000 টাকা চাইবো না, 2,000 করে 10টা লোক দেন, সব কোটায় কিছু কিছু লোক থাক, 2,000 টাকা হাত তুলুন। এই একজন, এ দেখুন, এর ইমারুল বিয়ে করেছো? দেখো বউকে বলো না জানো, সাবধানে থাকো, তোমার 12টা বাজিয়ে দিবে। এই আর কেউ আছেন? মায়া এবং আব্বার জন্য দান করবেন, 2,000 টাকা হাত তুলুন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আবারও দেখা হবে পরের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।